বৈশাখের গরম দেশ জুড়ে পড়েছে। এরই মধ্যে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সূর্যের প্রচণ্ড উত্তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদের তেজে ঘর থেকে বের হচ্ছে না অনেকেই, বর্ষায় নেই বৃষ্টির দেখা, উল্টো খা খা রোদে যেন পুড়িয়ে দিচ্ছে সব। তাই ছাতা হাতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। তীব্র গরমে নাবিশ্বাস উঠেছে মানুষের। ফুটপাতের আখের রসে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন অনেকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, পাশাপাশি বেড়েছে সূর্যের তাপ। এছাড়া আকাশে নেই কোনো মেঘের বলয়, এই গরম আরও কয়েকদিন থাকবে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।